পুলির খামিরটা করব। তো খামিরটা কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চালটা এই পানিটা পুরো এইভাবে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে দেন এখানে চালের গুঁড়ি আছে, চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। একটা বাটিতে করে দাও, এভাবে ফুটন্ত পানির মধ্যে দিতে হবে। আরো লাগবে জালটা একটু কম করে দাও। তো এই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে দেন জালটা আমরা নিভিয়ে দিই। নিভিয়ে দিয়ে এটা ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে এই আটাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই আপনারা ফুটন্ত পানির মধ্যে দিবেন এবং আটাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে খামিরটা ফেটে ফেটে যাবে। খামির হয়ে গেছে, এখন আমরা আটাটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে এই বাষ্পতে আটাটা আরো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা 3-4 মিনিট পরে আগলা করছি, এটা আটাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আটাটা আমরা সুন্দর করে ময়ন করে নিব। আটাটা এভাবে ময়ন করে নেবেন সুন্দর করে, একটু ঠান্ডা হলে হাতের জন্য ভালো হবে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে ময়ন করলে, মতলে এটা হচ্ছে একদম ইয়ে হয়ে যাবে, স্মুথলি এটা ময়ন করে নিতে হবে। ঠিক আছে, তো এই পজিশনে থাক, আমরা লাস্ট পজিশনটা দেখিয়ে দিব যে কেমন হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আটাটা খামির করা শেষ, আর আটাটার পজিশন হচ্ছে এমন হবে, এই যে নরম একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো এটা আমি একটু হচ্ছে এখনও বানিয়ে নিতে পারেন, আবার হচ্ছে একটু রেস্টও দিতে পারেন। তো চালি ডালটা রেস্ট না দেওয়াই ভালো, সাথে সাথে আপনারা এইভাবে করে ডো নেবেন, নিয়ে দেন পিঠে বানাবেন। তো পিঠের সাথে আমি দেখেন আটাটা কত মসৃণ হয়েছে, এই যে একদম দেখতে পাচ্ছেন কেমন মসৃণ হয়েছে, আর হাতের সাথে কিন্তু লাগছে না। তখন বুঝবেন যে আটাটা আপনার খামির করা হয়ে গেছে। এভাবে যখন দেখবেন যে হাতের সাথে লাগছে না, তখন এটা কমপ্লিট। তো এটা আমরা এখন পিঠে বানানো শুরু করব, সাথেই থাকেন। তো ওদিকে আমাদের আটা খামির হয়ে গেছে, আর এদিকে দুধটা রেডি। এখানে 4 কেজি দুধ একদম জাল দিয়ে ঘন করা হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে ঘন দুধটা। আর এদিকে দেখতে পাচ্ছেন যে দুধগুলির পুর ভরা হচ্ছে। তো এই যে এইভাবে ছোট ছোট করে যত পিঠাগুলো ছোট হবে ততই পিঠাগুলো ভালো। দেখেন আমি আপনাদেরকে হাতের সাইজে বুঝিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি করে পিঠাগুলো হবে, একদম ছোট ছোট কিন্তু পিঠাগুলো। ঠিক আছে, আর এর মধ্যে আপনারা খিরসা তৈরি করে দিবেন। তো খিরসা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি বলে দিব। এটা হচ্ছে আপনারা, আমি মানে সময় স্বল্পতার কারণে আমি এটা সন্দেশ বানিয়ে নিয়েছি, এই যে এটা খিরসা। এটা হচ্ছে দুধ দিয়ে, চিনি দিয়ে, আর এর মধ্যে একটু গুঁড়া দুধ আছে, আর দুধের ছানা দিয়ে এটা খিরসা তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে এইভাবে দিয়ে এভাবে ছোট ছোট করে মুড়ে মুড়ে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে দুধকুলি। তো কুলি পিঠাটা যত ছোট হবে ততই মজা লাগবে। এইভাবে করে আমরা একে একে সব পিঠাগুলা তৈরি করে নিব। তো এই দুধকুলির সৌন্দর্যটাই কিন্তু আপনার পিঠাটা যত ছোট হবে তত, আর দুধটা টেস্টটা আসবে একদম, যত 5 কেজি দুধ নিলে সেই দুধটা 2.5 কেজিরও কম করার চেষ্টা করবেন, 2 কেজি করে ফেলবেন। এটার হচ্ছে টেস্টটা রসমালাইয়ের মতন আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে লাগি, ফুলের পুরটা করতে লাগি, পুর করতে লাগি, ভরে দেন তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে এইভাবে নেবেন, নিয়ে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে নেবেন। আর যারা কিনা এইভাবে না পারেন তারা মুখটা সুন্দর করে সিল করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখতে
পাচ্ছেন এইভাবে কোটটা পুরো কোটটা পুরো হয়েছে তো একে একে এইভাবে আমরা সবই করে নিব আটার দলের ইটা দেখে দাও এই যে অল্প অল্প আটা নেবেন নিয়ে যত ছোট করবেন ততই পিঠাটা টেস্ট হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে তো সাথেই থাকেন নেক্সট স্টেপ গুলো এই যে কোটটা এইভাবে করবেন গোলটা এইভাবে করবেন এভাবে করে দেন এবার ই নেবেন ফিসা দিবেন এর মধ্যে আর একটু আটা কমাই নাও বাটিটা দেখতে পাচ্ছেন কতটুকু এবার এভাবে কোটটা দিবেন এই পিঠা কিন্তু একজনে হয় না অনেকজন লাগে তো আমরা এখানে তিনজন আছি তিনজন মিলেই করব তো এখন আমি শুরু নিচ্ছি আর দুইজন করছে আমার মেজাবা ছোট বোন তো আর আমি শুট নিয়ে তারপরে হচ্ছে করব তাহলে এটা তাড়াতাড়ি হবে আর পিঠাটা বেশি যদি লেন্দি করেন দেরি করেন তাহলে পিঠাগুলো মুখ খুলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্যই সবাই মিলে করে নেবেন যাদের কিনা দুই তিনজন নাই তারা একটু ফাস্ট করতে হবে করে করে যেগুলো মুখ বটা হয়ে যাবে সেগুলো দুধের মধ্যে দিয়ে দিবেন তো সাথেই থাকেন নেক্সট স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা এটা হচ্ছে আমরা একটু খিরসা তৈরি করেছি মানে মাখন মতো এটা পিঠার মধ্যে দিলে পিঠাটা স্মুথ হবে এবং বাটারি বাটারি একটা ভাব আসবে পিঠার মধ্যে আর এখানে আমরা সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছি তো এটা এখন আমাদের এই দুধের মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন যে দুধটা জ্বালাতে জ্বালাতে কিন্তু একদম ঘির মতো হয়ে গেছে আর সরটা উঠেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন দুধ আর খিরসাটা দিয়ে দাও চা চামচ দিয়ে আসো তো খিরসাটা এখন আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুধের সর একদম অনেক দুধ দুধের উপর থেকে সর উঠিয়ে এরকম ক্রিম করে রাখা ঘন সর যাতে দুধটা একটু ঘন হয় তো এই এই খিরসাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে মানে পিঠাটা অন্যরকম একটা টেস্ট আনবে ফ্লেভার আনবে অনেকে গুঁড়া দুধ দেয় তো আমার কাছে গুঁড়া দুধ ভালো লাগে না এমনি খাঁটি গরুর দুধের যেরকম একটা স্বাদ আসে এবং জ্বালাইতে জ্বালাইতে একটা ঘির আবরণ চলে আসে ওই টেস্টটাই কিন্তু বেটার তো এটা আমরা চুলোর মধ্যে দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খান কেউ কড়া মিষ্টি খান কেউ হালকা মিষ্টি খান তো আপনাদের টেস্টের অনুপাতে চিনিটা দিয়ে দিবেন বাস বাস আর দিও না আর দিও না আর দিও না এক চিমটি লবণ দিয়ে দিতে হবে লবণটা অবশ্যই মিষ্টিতে দিবেন লবণটা হচ্ছে ব্যালেন্সটা রাখে আপনার মানে যে কোনো মিষ্টি যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির টেস্টটা অনেক ভালো আসে এক চিমটি লবণ দিয়ে দিলাম আচ্ছা তো এদিকে এটা এবার আস্তে করে জালটা ডিম দিয়ে দিবেন জালটা ডিম করো এটা এখন ফুটতে লাগে তো আমরা ওইদিকে আবার পিঠাতে ফিরে যাচ্ছি আর পিঠাও এখানে দেখতে পাচ্ছেন যে পিঠা অনেকগুলো আমাদের তৈরি হয়ে গেছে আরও প্রায় অনেকগুলাই হবে তো এখনো পিঠা শেষ হয় পিঠা শেষ হয়নি এখনো তো শেষ হলে সব একসাথে দেখাচ্ছি সাথেই থাকেন কি কি দিয়েছিলাম সেটা দেখিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো আছে তেজপাতা আছে চিনি দিয়েছি পরিমাণ স্বাদ মতো খিরসা দিয়েছি আর এখানে হচ্ছে দুধটা 4 কেজি দুধ 2 কেজি করা হয়েছে এখন আমরা এই পিঠাগুলো সব দিয়ে দিব ঠিক আছে বিসমিল্লাহ সব একটু সাবধানে দিতে হবে পিঠা সব দিয়ে দিলাম এবার এটা ফুটলেই এটা হয়ে যাবে হাই হাই হিটে দিতে হবে পিঠাগুলো অবশ্যই
পিঠাগুলো দিয়ে এভাবে দিয়ে দিবেন, দিয়ে পিঠাটা ফুটে উঠলে নামিয়ে ফেলবেন। বেশি জাল দেওয়া যাবে না, জাল দিলে কিন্তু পিঠাটা ঘন হয়ে যাবে। এইভাবে একটু জাস্ট ডুবিয়ে ডুবিয়ে দিবেন পিঠাগুলো গরম দুধের মধ্যে, উপরের গুলো একটু ডুবিয়ে দিবেন। আর উতলাই গেলে মনে করবেন যে পিঠাটা ডান, আর কোনো জাল দেওয়া লাগবে না। বেশি জাল পড়লে আবার পিঠাগুলো ফুটে যাবে, পিঠাগুলো সব থাকবে আস্তে আস্তে। আর এভাবে ফুটা পর্যন্ত তো আমি একটু মিষ্টিটা চেক করে নিই। পারফেক্ট মিষ্টি, এটাতে বেশি মিষ্টি দিবেন না, এটাতে রসমালাইয়ের যে ইয়াটা থাকবে, রসমালাইতে যেমন মিষ্টি দেন আপনারা ঠিক তেমনই মিষ্টি ইয়াটা থাকবে। বেশি মিষ্টি হলে আবার এই পিঠাটা কিন্তু ভালো লাগবে না, একদম রসমালাইয়ের মতোই হবে পিঠাটা। আর এটা চামচ দিয়ে নাড়া যাবে না, এটা জাস্ট এরকম একটু হাঁড়িটা এরকম করে দিবেন, তাহলে পিঠাগুলো সব সুন্দরভাবে এক হয়ে যাবে। তো পিঠাটা আমাদের আটা কিন্তু আমাদের অলরেডি সেদ্ধ করা, তো যখন ফুটে গেছে আর দুই মিনিট পরেই আমরা গ্যাসটা বন্ধ করে দিব। পিঠাগুলো দেখেন কিভাবে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, এই সবগুলো পিঠা যখন দেখবেন যে উল্টে গেছে এবং ই হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে, তখন আপনারা মনে করবেন যে এটা হয়ে গেছে। পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে সবকটা পিঠা ডুবে যাবে। দুধে দেওয়ার পরে সবগুলো ভালো করে ফুটে গেলে দুই তিন মিনিট জাল করে নামিয়ে ফেলবেন, দুই মিনিট জাল দেওয়া লাগবে, জাল করে নামিয়ে ফেলবেন, না হলে এটা কিন্তু আবার এঁটে যাবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি ছোট্ট একটা চামচ নিয়ে এভাবে করে দিবেন, আর একটু এভাবে ঘুরিয়ে দিবেন পিঠাটা, যাতে চারি সাইডে সুন্দর করে জাল লাগে পিঠাটার। ঠিক আছে, তো আমাদের পিঠা এখন ডান, এখন আমরা এটা ঢেকে দিব। ঠিক এইভাবে ঠকবক করে ফুটাতে হবে, ফুটিয়ে ব্যাস 1 2 3 4। দেখেন পিঠাগুলো কিন্তু দেখা যাচ্ছে না, আর ঝোলটা আমার উপরে উঠে গেছে, সেই জন্য পিঠাগুলো এখন বুঝতে হবে যে পিঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, পিঠাগুলো সব কিন্তু নিচে চলে গেছে। ঠিক আছে, আমি আর একটু নেড়ে দিই, ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিয়ে দেন ঢেকে দিব। দিয়ে দিলাম